হ্যালো বন্ধুরা, তো আজকে থাম্বনেল দেখে বুঝে গেছো আমরা কোথায় এসেছি। আমরা আজকে এসেছি সায়েন্স সিটিতে। তো সায়েন্স সিটিতে যেভাবেই আসতে চাও না কেন, তোমাদের এই সায়েন্স সিটি মোড়ে নেমে এই সায়েন্স সিটির বিল্ডিংগুলোকে বাঁদিকে রেখে এই বাউন্ডারি ধরে সোজা এগিয়ে যেতে হবে মেন এন্ট্রান্সের দিকে। তো চলো যাওয়া যাক। তো আমরা মেন এন্ট্রান্স দিয়ে প্রবেশ করে গেছি, এবার আমরা ভেতরের দিকে যাচ্ছি। তো এই হলো একটা সামনের থেকে ভিউ, চারিদিকে গ্রিন অ্যান্ড গ্রিন, ভীষণ সুন্দর। আমরা দুপুরবেলা এসেছি, তো এখন ফাঁকা, হয়তো আস্তে আস্তে ভিড় হবে। আর আজকে দিনটা 14ই ফেব্রুয়ারি, তো সেই জন্য ভিড় হওয়ার সম্ভাবনাটা খুব বেশি। তো চলো ভেতরে যাওয়া যাক। এই যে সামনে বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস, এগুলো সব কিছুই সায়েন্টিফিক্যালি লজিক্যাল ব্যাপার স্যাপার, যেগুলো আমার মাথায় অতটা ঢোকে না, তো আমি বোঝার থেকে দেখতেই বেশি বিশ্বাসী। এবার আমরা টিকিট কাটবো ভেতরে ঢোকার জন্য। এই ভিডিওটাতে আমি অনেক কিছু শেয়ার করব, যাতে তোমরা আগামীতে কেউ এলে তোমাদের হেল্প হয়। তো ভিডিওটা পুরোটা দেখো। এই দেখো কি সুন্দর ফুল, বিভিন্ন কালারের ফুল, দেখলেই মন ভরে যায়। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা ভেতরে ঢুকবো এবং বিভিন্ন শো, এক্সিবিশন এগুলো আমরা দেখব। তো আমাদের শো টাইম ছিল 3টে, দুপুর 3টে, তো আমরা তাড়াহুড়ো করছি। আর ওখানে যাওয়ার আগে দেখো টয় ট্রেন দেখলাম, আর এই টয় ট্রেনটা দেখতেই আমার দার্জিলিংয়ের কথা ভীষণ মনে পড়ে গেল। দেখো রোপওয়েগুলো যাচ্ছে, আমরা রোপওয়েতে উঠব, সেটাও ভিউটাও তোমাদের দেখাবো আজকে। তো এখানে ভিডিও নেওয়া, ফটো নেওয়া এগুলো মানা করা ছিল, তো সেটা আমরা শুনেছি এবং সেই জন্য আমরা পরের ভিডিওটা নিতে পারিনি। তোমাদের এখানে শোটা দেখার পর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। শো শেষ হওয়ার পর এই বাইরে গান্ধীজির একটা এক্সিবিশন হচ্ছে, তো এখানে বিভিন্ন গান্ধীজির সম্বন্ধে অনেক কিছু দেখানো হয়েছে, অনেক কিছু বলা হয়েছে অন স্ক্রিন, দারুণ দারুণ সব জিনিসপত্র ছিল। তো আশা করি সবাই আসলে এটা দেখতে পাবে এবং সবারই ভালো লাগবে এবং অনেক অজানা জিনিস জানতে পারবে। এই যে এখানে দেখছো সবাই স্ক্রিনে কী সব দেখছে, তো এগুলো কিছুই না, জাস্ট গান্ধীজির সম্বন্ধে বিভিন্ন জিনিস রয়েছে যেগুলো তুমি তোমার নিজের পছন্দ অনুসারে পড়তে পারো। এবং ল্যাঙ্গুয়েজও রয়েছে, যার যেটাতে কমফোর্টেবল সে সেই ল্যাঙ্গুয়েজে দেখতে পারবে। এই যে দেখো এটা হিন্দিতে রয়েছে, আমি এটাকে ইংলিশে কনভার্ট করে পড়বো, আবার চাইলে হিন্দিও করে নিতে পারবো, স্ক্রল করে পেজগুলোকে পড়া যাবে। তো এটা আর একটা মজার জিনিস, এটা বাইরে থেকে এরকম হয় আর ভিতরে একটা শো চলে, যেটাকে রিয়েলিস্টিক বানানোর জন্য এগুলো করা হয়। এটাই ভেতরের শো, এটা চায়নার ওয়ালে আমরা পৌঁছে গেছি। এটা খুব মজার, এখানে বাড়ির বাচ্চারা আসলে ভীষণ আনন্দ পাবে, এমনকি বড়রাও পাবে, কারণ আমি নিজেই প্রচণ্ড মজা পেয়েছি এটাতে। এই যে ড্রাইভার আমাদের নিয়ে যাচ্ছে, এখানে যেটা দেখানো হচ্ছে, এ আমাদেরকে মাঝপথে ছেড়ে দেবে, এবং গাড়িতে যে কী অবস্থা হবে
সেটাই আর কি পুরো লাইফ তুমি এক্সপিরিয়েন্স করবে। পাহাড় ভেঙে চুড়ে রাস্তা এদিক ওদিক হয়ে সে এক মারাত্মক কাণ্ড, খুব মজার। এই দেখো ড্রাইভার ছেড়ে বেরিয়ে গেল, এবার বোঝো অবস্থা দেখেছো? আর ওই যে বাইরে থেকে দেখলে এরকম উঁচু নিচু এদিক ওদিক হচ্ছে, ওটা এই কারণেই হচ্ছে যাতে তুমি রিয়েল ফিলটা পাও। এখানে আমার ভিডিও করতেও প্রবলেম হচ্ছিল, তো যাই হোক এটা খুব সুন্দর লাগলো, দারুণ এনজয় করেছি। বাপরে শেষ, এটা একটা এক্সিবিশন হল, এখানে প্রচুর জিনিস রয়েছে, সব ভিডিও করা সম্ভব না, তাও আমি কিছু কিছু করেছি। এই দেখো কি সুন্দর সুন্দর মাছ, মাছের এক একটা অ্যাকোরিয়ামের এক একটা সাইজ, এক একটা রঙের মাছ রয়েছে। এটা কি গোল্ডেন ফিশ? আমি যদিও নামটা দেখিনি। এগুলো দারুণ দারুণ সুন্দর সুন্দর কালার, খুব সুন্দর, কয়েকটা কিন্তু ভয়ঙ্করও আছে। তাকাচ্ছে দেখেছো মাছগুলো? ওদেরও মনে হয় অভ্যেস আছে, এইসব মানুষজন এত দেখা ভয় পায় না। এটা দেখতে দেখতেই বলে দিই, এখন কিন্তু সায়েন্স সিটিতেও উইদাউট মাস্কে তোমাকে এন্ট্রি করতে দেবে না, তো অবশ্যই আসলে মাস্ক পরে আসবে। এইখানে দেখো কি সুন্দর সুন্দর, এগুলো অনেকটা পমফ্রেট মাছের মতো। এই মাছটা নাকি মানুষ খাদক, মাংসাশী, এবং এই জন্য এই মাছটার সাথে অন্য কোনো মাছকেও রাখা হয় না, ওকে একা রাখা হয়। এটা ক্যামেরাতে অত ভালো বোঝা যাচ্ছে না, সামনে থেকে ভীষণ একটা বৃহৎ দেখতে। এটা একই মাছ শুধু সাদা রঙের। চলো এবার আস্তে আস্তে বাইরে যাওয়া যাক, বাইরে একটু বাগানটা ঘুরে নি। কি সুন্দর, এখন বিকেল হচ্ছে ওই জন্য আস্তে আস্তে অনেক লোক আসছে। ওই বিল্ডিংটাতে আমরা শোটা দেখছিলাম, এই বিল্ডিংটাতে এখন ডাইনোসর গুলো থাকে, আগে এই যখন যে বিল্ডিংটা দেখা যাচ্ছে গোল মতো ওটাতে থাকতো, ওটাতে এখন কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। সায়েন্স সিটিতে নিশ্চয়ই আগে যারা এসছে তারা জানো যে সায়েন্স সিটিতে একটা ডাইনোসরের সেকশন রয়েছে, খুব সুন্দর লাগে দেখতে, ছোটবেলায় আমি প্রচুর কান্নাকাটিও করতাম। বাচ্চাগুলোকে দেখো কি খুশি, আনন্দে খেলাধুলা করছে। তো এবার আমরা টিকিট কেটে রোপওয়ের জন্য অপেক্ষা করছি, এবার আমরা রোপওয়েতে উঠবো। এই যে আমাদের রোপওয়ে চলে এসছে, রোপওয়ে থেকে নিচে দেখতে ভীষণ ভালো লাগে, পুরো একটা ভিউ পাওয়া যায় খুব সুন্দর। চেষ্টা করব তোমাদেরকেও আজকে সেটা শেয়ার করতে। আমি সায়েন্স সিটিতে এই নিয়ে অনেকবার এসেছি, ছোটোবেলা থেকে এখনও অবধি আমার সায়েন্স সিটি ভীষণ ভালো লাগে। আর রোপওয়েতে না উঠলে সায়েন্স সিটি আসা অসম্পূর্ণ। চলো আমাদের রোপওয়ে জার্নি স্টার্ট।
এবার আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি। দেখো পুরো সায়েন্স সিটিটা এবার দেখা যাবে, কি সুন্দর। এই যে সায়েন্স সিটির বাগানটা দেখে মনে হচ্ছে যেন ভুলভুলাইয়া। নিচে থেকে তো এগুলো অতটা ভালো বোঝা যায় না, ওপর থেকে ভীষণ সুন্দর লাগে। আর এখান থেকে শুধু সায়েন্স সিটিই নয়, চারপাশের পুরো শহরটাকে সুন্দরভাবে দেখা যায়। দেখি সূর্য অস্ত যেতে বসেছে, তার একটা অসাধারণ দৃশ্য, তো মন ভালো হয়ে যায়। মাঝে মাঝে এরকম বিকেল বেলায় ছোটখাটো ঘুরে আসতে ভালোই লাগে বেশ। এই যে উঁচু বিল্ডিংটা দেখছো, ওটা কিন্তু আইটিসি, আর পাশ দিয়ে মা উড়ালপুল চলে যাচ্ছে। সুন্দর না? একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই, এখন সায়েন্স সিটি সন্ধ্যে 6টার মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে, তো তাই যারা আসবে যখনই আসো সেরকমভাবে প্ল্যান করে এসো, যাতে তোমরা পুরো ঘুরে কমপ্লিট করে 6টার মধ্যে বেরিয়ে যেতে পারো। আর হ্যাঁ, আমার এখানে অনেক আশেপাশের আওয়াজ এসছে, তার জন্য আমি খুবই দুঃখিত, প্লিজ ওটাকে অ্যাডজাস্ট করে নিও। আর আমার পাশে থেকো, কমেন্ট করো, লাইক করো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য।